আমাদের এটিএম সে চাকরি করতো তো অনেকদিন বেশ কিছু চাকরি চাকরি করেছিল তারপরে ছেড়ে দিলো। ছেড়ে দিলো কেন সে কোন এক দালাল চকের সাথে তার যোগাযোগ হয়েছে যেহেতু এটিএম সে যেহেতু আমরা লিগাল বইতে ভিসা করি মানে বইতে পন্থাই আমি কোনো অবৈধ পন্থায় করি না আমাকে শত কোটি হাজার কোটি হয়তো যাবে না ওরা আমাকে কাছে আসে যে স্যার আপনি এটা নেন আইলটেস লাগবে না আইলটেস ছাড়া তারা যেতে পারবে তা আমি একজনকে বলেছি আমার ওখানে একদিন আসছিল সে যখন এই কথা বলছে তখন আমি তাকে বলেছি আর জীবনে জন্য আপনি এইদিকে এই প্রস্তাব নিয়ে না আসেন এরপরও কি হয়েছে উনি আবার আসছে উনি ভাবছেন যে আমি মনে পড়ে যাবো বুঝছেন আপনি তো এখনো সে সাধারণ গাড়ি ব্যবহার করেন আপনি এখনো সে সাধারণ জীবনযাপন করেন আপনার ঢাকাতে একটা বাড়ি নাই এত ভালো একটা গাড়ি নাই আপনি এটাতে করলে দেখেন আপনার সব হয়ে যাবে হ্যাঁ এটা বলবো তো আমি বললাম যে দেখেন আমাকে কোটি টাকা শত কোটি হাজার কোটি টাকা কেনা যাবে না অবৈধ যেটা সেটা আমি কিভাবে করি না বুঝে পিলাম জানি ছোট্ট দুনিয়া আমি কখনই ছোট্ট দুনিয়া আমি এত স্টুপিড় না আমার সন্তানের জন্য আমি আমার কিছু রেখে দিতে চাই না ছোট্ট দুনিয়ার জন্য আমার অনন্তকাল আমরা নষ্ট করতে চাই না কখনই না